থাকতেন নদিয়ার হাসখালিতে। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহসভাপতি তিনি বাজারে বসেছিলেন একটি চায়ের দোকানে। ভরা বাজারে 8 থেকে 10 জন দুষ্কৃতী তারা এলো এবং এসে তারা গুলি ছুড়তে শুরু করে এবং প্রাণভয় তৃণমূল নেতা তিনি পালাতে গেলে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয় এবং সেখানেই নিহত হন তৃণমূলের অঞ্চল সহসভাপতি আমোদ আলী বিশ্বাস। নদিয়ার হাসখালিতে আজ সকালে ভরা বাজারে এই হারহিম করা শুটআউটের ঘটনা ঘটেছে যেখানে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহসভাপতি আমোদ আলী বিশ্বাস নিহত হয়েছেন। এই বিষয় নিয়ে বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, এর আগেও তুমি যেমনটা বলছিলে যে ভরা বাজারে অসংখ্য জনমানুষ সেখানে ছিল, তাদের সামনে দিয়ে 8 থেকে 10 জন দুষ্কৃতী তারা মুখ ঢাকা অবস্থায় এলো, তাকে গুলি করলো এবং তিনি প্রাণভয় পালাতে গেলে সেখানে তাকে গুলি করে মারা হলো। কিভাবে ঘটলো এই ঘটনা? প্রত্যক্ষদর্শী যারা সেই সময় ওখানে উপস্থিত ছিলেন কি বলছেন তারা? দেখো মাধুরী, আজ সকালবেলায় আমোদ আলী বিশ্বাস নামে রামনগর বড় চুপড়িয়া 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহসভাপতি, তিনি যখন ওই বাজারে চায়ের দোকানে যখন বসেছিলেন সেই সময় জনা 8 থেকে 10 জনের একটি দুষ্কৃতি দল তারা কিন্তু তাকে প্রথম অবস্থায় ডাকে এবং চায়ের দোকান থেকে বেরিয়ে আসার পরেই অতর্কিতভাবে তাকে কিন্তু লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং প্রাণ ভয়ে তিনি যখন ওই তৃণমূল নেতা তিনি যখন পালানোর চেষ্টা করেন তাকে কিন্তু একাধিক গুলি ছোড়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ। এবং সেই সময় একটি ভরা বাজার, প্রচুর মানুষের সমাগম এবং সেই জায়গায় দাঁড়িয়ে দুষ্কৃতীরা অধিকাংশই কিন্তু মুখ ঢাকা অবস্থায় ছিল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তারা এসে যেভাবে গুলি চালনার ঘটনা ঘটায় এতে কিন্তু স্থানীয় মানুষরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এবং এলাকায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যে যার মতো চলে যাওয়ায় এলাকা ছেড়ে। এবং এই ঘটনার পর মুহূর্তেই কিন্তু ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন আমোদ আলী বিশ্বাস নামে ওই তৃণমূল নেতা। এরপর হাসখালি থানায় পুলিশ গিয়ে যথারীতি দেহটি উদ্ধার করে কৃষ্ণনগরে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। তবে কি কারণে তাকে লক্ষ্য করে এই রকম প্রকাশ্য বাজারে গুলি করা হলো, তাকে খুন করা হলো, গোটা বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যে হাসখালি থানার পুলিশ তদন্ত শুরু করেছে মাধুরী। একদমই সুজিত, এখানেই জানতে চাইবো তদন্ত প্রক্রিয়া এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে, প্রাথমিক তদন্তে পুলিশের কি অনুমান, পাশাপাশি মৃতের পরিবারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে? এখনো পর্যন্ত রাজনৈতিকগতভাবে তাকে খুন করা হয়েছে কিনা বা ব্যক্তিগত শত্রুতা আছে কিনা ওটা বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই হাসখালি থানার পুলিশ যেমন তদন্ত শুরু করেছে, পাশাপাশি ঘটনাস্থলে যাতে নতুন করে কোনো রকমভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে। তবে পরিবারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি মাধুরী। সুজিত, তুমি আমাদের সঙ্গে থাকো, যে খবরের দিকে আমরা নজর রেখেছি। নদিয়ার হাসখালিতে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহসভাপতি ভরা বাজারে আজ সকালে তাকে গুলি করে খুন করেন দুষ্কৃতীরা এবং যে ঘটনা ঘটেছে ঘটনার প্রবাহ শুনলে আপনাদের হারহিম করা একটা হত্যাকাণ্ড শুনলে যে কেউ আতঙ্কিত হয়ে পড়বেন এবং স্থানীয় বাসিন্দারা তারা এই মুহূর্তে এলাকা ছেড়ে যে যেখানে পেয়েছেন পালিয়ে গিয়েছেন। আপনাদের ঘটনার কথা জানিয়ে রাখি, ভরা বাজারে চায়ের দোকানে আজ সকালে বসেছিলেন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহসভাপতি, 8 থেকে 10 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় তারা বাজারে ঢোকে, তারপর গুলি চালাতে শুরু করে এবং এরপর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহসভাপতি তিনি প্রাণ বাঁচানোর জন্য পালাতে চেষ্টা করলে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয় এবং ভরা বাজারে সেখানেই লুটিয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহসভাপতি। ঘটনাটি ঘটেছে নদিয়ার হাসখালিতে। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি তৃণমূল কংগ্রেসের সাংসদ শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, নদিয়ার হাসখালিতে যে হারহিম করা শুটআউটের ঘটনা ঘটেছে আজ সকালে ভরা বাজার এলাকায়, আপনি শুনলেন, কি বলবেন? দুষ্কৃতীরা এভাবে বেপরোয়া ভাবে খুন করে দিয়ে চলে গেল একজন তৃণমূল নেতাকে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? প্রথমত আমি বলতে পারি এই ধরনের ঘটনা যারাই করেছে তারা পার পাবে না। আমাদের সরকার, আমাদের প্রশাসন যথেষ্ট কঠোর পদক্ষেপ এ বিষয়ে নেয়, দোষীরা নিশ্চিতভাবে চিহ্নিত হবে, দৃষ্টান্তমূলক শাস্তি পাবে। এটা উত্তরপ্রদেশ নয় যে যারা দুষ্কৃতী তাদেরকে এনকাউন্টারের নামে পুলিশ গুলি করে মেরে দেবে। কিন্তু মাথায় রাখা প্রয়োজন, পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে তত বিরোধী রাজনৈতিক দল তারা তাদের যত রাজনৈতিক জমি পায়ের তলা থেকে সরে যাচ্ছে মানুষের দ্বারা, তত যত তারা প্রত্যাখ্যাত হচ্ছে তত বেশি করে তারা একটা অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে। বিজেপির নেতারা সারা রাজ্যে ঘুরে ঘুরে উস্কানি দিচ্ছে, বোম মারো, গুলি করো, মুখে পা তুলে দাও, পেটে পা তুলে দাও, কেটে বাঁশ দিয়ে মারো, ঝাঁটা নিয়ে মারো, কবর খুঁড়ে মাটিতে পুঁতে দাও। তারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাকে একটা অশান্ত করার চেষ্টা করছে। অন্যদিকে কোনো জায়গায় আমরা দেখছি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে বাইরে থেকে অস্ত্র মজুত করছে, বোম মজুত করছে, কোথাও আমরা দেখছি বাইরে থেকে ভাড়াটে খুনিদের নিয়ে আসছে, সুপারি কিলারদের নিয়ে আসছে। সামগ্রিকভাবে বাংলাকে অশান্ত করার তারা যে চেষ্টা করছে, এই চেষ্টা করে কোনো লাভ হবে না, কারণ আলটিমেটলি এই বাংলা শান্তির বাংলা, এই বাংলা অশান্তির বাংলা নয়। যারা অশান্তি ছড়ানোর চেষ্টা করছে বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। আর আবার বলছি, যে দুষ্কৃতীরা এই কাজ করেছে তারা পার পাবে না। আমাদের প্রশাসন কঠোর পদক্ষেপ নিয়ে তাদেরকে খুঁজে বার করবে,
এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবেন। দেখুন, বিষয় হচ্ছে তৃণমূল কংগ্রেস এমন ভাবে আড়াআড়ি বিভক্ত হয়ে গেছে, এখন পঞ্চায়েত ইলেকশন সামনে আসাতে একে অপরের এলাকা দখল, পঞ্চায়েত ইলেকশনের ক্ষমতা দখল, একে হিংসা এত ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে যে অবসর লোকের দুষ্কৃতীরা কাউকে গুলি করে মারতে বিন্দুমাত্র ভয় পাচ্ছে না। তার মানে এটা বুঝে গেছে যে এই রাজ্যে পুলিশ প্রশাসন বলে কিছু নেই, মস্তান রাজ অস্ত্র রাজ হচ্ছে সবচেয়ে বলশালী বিষয়। সেই কারণে এত বেশি মস্তান এত বেশি অস্ত্র এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের লোকের হাতে চলে গেছে যে এখন তৃণমূলে তো হানাহানি চলছেই, সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। রঙ্গবাবু, এখানেই আপনাকে জানিয়ে রাখি, তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেছেন বিরোধীদের উস্কানিতেই অশান্তির বাতাবরণ সৃষ্টি হচ্ছে। যদি ওদের পার্টিতে বিরোধীরা উস্কানি দিয়ে ওদের পার্টির লোককে দিয়ে কিছু করিয়ে থাকে তাহলে এক্ষুনি কান মোলে পার্টি ছেড়ে দিক, তার কারণ ও পার্টি করার দরকার নেই। যে পার্টির নেতাদের কথা না শুনে বিরোধী দলের কথা না শুনে নিজের পার্টির লোককে খুন করে, সেই পার্টির অপদার্থ নেতাদের বিবৃতি না দিয়ে ঘরে গামছা মুড় মুখে মুড়ে বসে থাকা উচিত বলে আমি মনে করি। অনেক ধন্যবাদ রাহুলবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। নদিয়ার হাসখালীর ঘটনার দিকে আমরা নজর রেখেছি, যেখানে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহসভাপতি তাকে প্রকাশ্য দিবালক আজ ভরা বাজারে 8 থেকে 10 জন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে তাকে খুন করেন এবং তিনি প্রাণ বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করলে তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয় এবং ভরা বাজারে সেখানেই লুটিয়ে পড়েন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহসভাপতি আমোদ আলী বিশ্বাস। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি কংগ্রেস নেতা এবং আইনজীবী কৌস্তভ বাগচির সঙ্গে। কৌস্তভ বাবু, নদিয়ার হাসখালীতে আজকে ভরা বাজারে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সহসভাপতি তাকে গুলি করে খুন করেছেন 8 থেকে 10 জন দুষ্কৃতী। অন্যদিকে কোচবিহারের শীতলকুচি, সেখানে তৃণমূল পঞ্চায়েত সদস্য তার বাড়িতে ঢুকে 3 জনকে কুপিয়ে খুন করেন দুষ্কৃতীরা। কি বলবেন? গোটা রাজ্যটা দুষ্কৃতীদের একদম স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমরা একসময় দেখেছিলাম থানায় গিয়ে গুন্ডা চালাতে, সেই রাজ্যে তো দুষ্কৃতীরা তো মদত পাবে। এবং আমরা এই নদিয়া জেলাতেই দেখেছিলাম তৃণমূলের একজন বিধায়ককে খুন হতে হয়েছে। এই যে সার্বিকভাবে সমস্ত বিষয়গুলো, এর থেকে একটা জিনিস তো আমরা স্পষ্টভাবে তৃণমূলের যারা লোকজন তাদেরকেও বলছি যে আগামী দিন নিজেদের জীবন বাঁচাতে এই সরকারের উৎখাত অত্যন্ত প্রয়োজন। কারণ এই সরকার হচ্ছে গিয়ে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন হলেও এখানে যারা তৃণমূল কংগ্রেস করে তাদের সুরক্ষা নিয়েও প্রশ্ন আছে। যারা দলের মধ্যে কিছু অংশ লোক যারা এখন অব্দি যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে তারা সেটা করতে পারবে না। তার কারণ হচ্ছে দলটা সমস্তটাই হচ্ছে দুর্বৃত্তদের দ্বারা চালিত হচ্ছে এবং যারা দুর্বৃত্ত তারাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের চালিকা শক্তির হিসাবে রূপায়িত হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করার একটা অন্যতম কারণ হচ্ছে তৃণমূল কর্মীদের কাছেও যে তাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য এই সরকারের উৎখাতের প্রয়োজন। এবং রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলবো, এতদিন বিরোধীদের মেরেছেন, বিরোধীরা হাজারো অভিযোগ করেছে, বিরোধীরা অনেক কিছু বলেছে, এবারে আপনার দলের লোকজন খুন হচ্ছে, এই বিষয়ে মুখ্যমন্ত্রী এখন কি বলবেন? এই জায়গায় দাঁড়িয়ে চূড়ান্ত একটা লজ্জা দেখবেন, একটু পরে কথা উঠবে যে কোনো বিরোধী দলের কেউ মেরেছে। কিন্তু পশ্চিমবঙ্গের বিশেষ করে নদিয়া জেলার যে অবস্থা, যেখানে তৃণমূলের কোনো নেতাকে বিরোধী দলের কেউ খুন করছে, এটা মানে ময়দানে দাঁড়িয়ে থাকা ঘোড়ারাও শুনলে হাসবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সার্বিক পরিস্থিতি নিয়ে একটা জিনিসই বলা যায়, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গে একদম চরমতম একটা অবনতির জায়গায় চলে গেছে। এখান থেকে একমাত্র পরিত্রাণের মানে একমাত্র যেটা রাস্তা সেটা হচ্ছে সরকারের উৎখাত ছাড়া কোনোভাবে সম্ভব না। একটা শক্তপোক্ত অ্যাডমিনিস্ট্রেশন কোনোভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষে দেওয়া সম্ভব না।